নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পিসিচন্দ্র জুয়েলার্স মানি স্কয়ার ব্রাঞ্চে, যেটা পিসিসি লাইটস ব্রাঞ্চ। আর দেখতে পাচ্ছ আমার সামনে লাইট ওয়েটের একটা চেন পেন্ডেন্ট সেট রয়েছে, মানে চেন আর পেন্ডেন্ট এরকমই কিন্তু সেট থাকে। আর এগুলো কিন্তু ডেইলি ওয়্যার হিসেবে খুবই সুন্দর। সম্পর্কে বলে দিই, যেখানে কিন্তু বেশিরভাগ গয়নাই, মানে অলমোস্ট সব কালেকশনই কিন্তু 30 গ্রামের নিচে, মানে 30 গ্রামের নিচেই কিন্তু এখানে কালেকশন তোমরা দেখতে পাবে বেশিরভাগ। আর লাইট ওয়েটের মধ্যে under 10 গ্রাম, under 20 গ্রাম, under 15 গ্রামের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে। তো চলো আজকে আমি চেন পেন্ডেন্ট সেটগুলো দিয়ে দেখানো শুরু করি, যেগুলো কিন্তু ডেইলি ওয়্যার হিসেবে বা অকেশনাল ওয়্যার দুভাবে কিন্তু ইউজ করা যায়। ফার্স্টে দেখো, একটা চেন পেন্ডেন্ট রয়েছে, একটা চেন তার সাথে পেন্ডেন্ট এরকমই কিন্তু সেটটা রয়েছে। এটার ওয়েট আছে হচ্ছে, আচ্ছা, 8 গ্রাম 670 মিলিগ্রাম, 8 গ্রাম 670 মিলিগ্রাম হচ্ছে চেন প্লাস পেন্ডেন্ট। আচ্ছা, এটার প্রাইস হবে হচ্ছে 62,000, দেখে নাও, 62,000 হচ্ছে চেন প্লাস এই পেন্ডেন্ট, দেখে নাও। আরেকটা চেন পেন্ডেন্ট সেট দেখছি, এই হলো চেনটা, তার সাথে এরকম একটা পেন্ডেন্ট, মাত্র 6 গ্রাম 920 মিলিগ্রামে কিন্তু এই চেন পেন্ডেন্ট সেটটা চলে আসবে। এটার প্রাইস হবে 50,000, 50,000 কিন্তু এই সেটটা চলে আসবে। দেখেন লকেটটা একবার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে লকেটের ডিজাইনটা, ওকে, দেখে নাও। এই হচ্ছে পেন্ডেন্টটা রয়েছে, ওটা কিন্তু আগেরটার মতনই, কিন্তু এটা একটু মিনাকারি পেন্ডেন্ট রয়েছে, তার সাথে চেন রয়েছে। এটার ওয়েটটা কত আছে? 7 গ্রাম, কত? আচ্ছা, 7 গ্রাম 630 মিলিগ্রাম, 7 গ্রাম 630 মিলিগ্রামের রয়েছে। আর এটা দেখো, মানে ইয়েলো আর ব্লু মিনাকারিতে রয়েছে কিন্তু। আর এটার প্রাইস হবে 54,700, এটার প্রাইস হবে 54,700। আচ্ছা, আরেকটা দেখে নিই, আচ্ছা দেখে না, একটা চেন, আরেকটা চেন পেন্ডেন্ট দেখাচ্ছি। এটার পেন্ডেন্টটা কিন্তু একটুখানি ডিজাইনার পেন্ডেন্ট রয়েছে, এটা আছে 10 গ্রাম 610 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 76,000, 13.07। আচ্ছা, এটা দেখে নাও, এটাও কিন্তু ডেইলি ওয়্যার হিসাবে খুব সুন্দর, এই হচ্ছে ডিজাইনটা রয়েছে। আর তার সাথে কিন্তু মোটর চেনটা রয়েছে, এটার ওয়েটটা একটু বেশি, 14 গ্রাম 70 মিলিগ্রাম, এটার প্রাইস হবে কত? 93,000। আচ্ছা, আরেকটা দেখে দেখে নাও, একটা টাই চেনের মতন রয়েছে, এটা কিন্তু টাই চেন নয়, চেন লকেটই রয়েছে, এবং খুবই সুন্দর দেখতে একটা মাছ রয়েছে, জাস্ট মিনাকারি মাছ রয়েছে, এবং খুব মানে দেখতে ভীষণই ভালো লাগছে দেখতে, যে কোনো অনুষ্ঠানে এগুলো কিন্তু পরা যায়। এটার ওয়েট আছে 12 গ্রাম 100 মিলিগ্রাম, 12 গ্রাম 100 মিলিগ্রাম, এটার প্রাইস হবে, দেখে নাও, এই হচ্ছে লকেটটা, এটার প্রাইস হবে হচ্ছে 87,000, 87,000। আচ্ছা, দেখে নাও, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, একটু বড়োর মধ্যে রয়েছে, এগুলো একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে, মানে অন্যগুলোর তুলনায় কম্পারেটিভলি, কিন্তু ডিজাইনটা কতটা সুন্দর দেখো, এই হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা রয়েছে। আর নিচে এরকম মানে টাই চেন প্যাটার্নে ডিজাইনটা কিন্তু করা রয়েছে এটার, এই হচ্ছে ডিজাইনটা, এটার তার সাথে চেন রয়েছে। এটার ওয়েট আছে, এটার ওয়েট আছে 12 গ্রাম 650 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 90,700, 90,700, 90,700, অবশ্যই দেখতে, হানি বি স্টাইলে রয়েছে পেন্ডেন্টটা, মানে হানি কম্প তার সাথে বি রয়েছে, দেখতেই পাচ্ছ, কিন্তু এক্সক্লুসিভ দেখতে, অনেকটা লেন্থ রয়েছে এটাতে, এই হচ্ছে পেন্ডেন্টটা, এই হচ্ছে পেন্ডেন্টটা রয়েছে। এটার ওয়েট আছে 19 গ্রাম 370 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 1,39,139 টাকা, দেখো এটা কিন্তু অনেকটা লেন্থ, এতটা লেন্থ রয়েছে, দেখে নাও, ওকে। তো চলো কিছু হাঁসুলি দেখে নিই লাইট ওয়েটের মধ্যে, দেখো একটা হাঁসুলি দেখছি, ভীষণই সুন্দর আর একদম সরু এই হাঁসুলির যেটা রয়েছে, স্লিক ডিজাইনের মধ্যে একটা হাঁসুলি, 12 গ্রাম 160 মিলিগ্রাম, 12 গ্রাম 160 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 91,000, এটার প্রাইস হবে মানে 91,000।
থেকে 13 গ্রাম 810 মিলিগ্রামের এই হাসুলিটা রয়েছে। প্রাইস আছে, টাইচেন দেখে নিচ্ছি, এটা কিন্তু মানে অ্যাকচুয়াল টাইচেন, মানে তুমি ছোট বড় করতে পারবে। এটার ওয়েট আছে 20 গ্রাম 870 মিলিগ্রাম। টাইচেনটা সঙ্গে ম্যাচিং ইয়াররিংসও পেয়ে যাবে। এটার প্রাইস হবে 1,50,000, মানে একদম 1.5 লাখ এটার প্রাইস রয়েছে, মানে শুধু এই টাইচেনটা, টাইচেন প্লাস লকেটটা। ওকে, তো চলো কিছু শাঁখা পলা দেখে নিই, কিছু শাঁখা পলা দেখিয়ে দিই তোমাদের। দেখো এটার পলাটা অনেকটা কাজ রয়েছে, বুঝতেই পারছো, পুরোটাই ভরাট কাজ পলাটাতে। একটা পলা রয়েছে 2 গ্রাম 880, তার মানে দুটো মোটামুটি 5 গ্রামের কাছাকাছি, বা প্রায় 5 থেকে 6 গ্রামের। আর প্রাইস হবে এটার, পেয়ার হচ্ছে 43,000 অ্যাপ্রক্সিমেট, 43,000 কিন্তু পেয়ার চলে আসবে। এগুলো কি চাইলে সিঙ্গেল পিস নেওয়া যায়? এগুলো চাইলে কিন্তু তোমরা সিঙ্গেল পিসও নিতে পারো, তানশাড়ি পলা সিঙ্গেল পিস নেওয়া যায়। আর 2 গ্রাম 730 মিলিগ্রাম রয়েছে এগুলো একটা, তার মানে দুটো মোটামুটি 5 গ্রাম 5 থেকে 5.5 গ্রামে দুটো, 40,800 হচ্ছে দু পিস, মানে পেয়ারের প্রাইস বলছি। আর যদি ওয়ান পিস নাও তাহলে সেক্ষেত্রে 20,000। এগুলো কিন্তু যেরকম সাইজ রয়েছে তোমাদের সেরকমই মানে নিতে হবে। যেমন এইটার কত সাইজ আছে মোটামুটি? 2.4 এটা সাইজ রয়েছে। ওকে, 3 গ্রাম 20 মিলিগ্রাম রয়েছে পেয়ার, দেখে নাও 22,500 রয়েছে এটার প্রাইস, মানে পেয়ার হচ্ছে 22,000-এ চলে আসবে। আচ্ছা শাঁখ কিন্তু জোড়া এটা আছে, টু গ্রাম 313 মিলিগ্রাম, মানে 2 গ্রাম 313-তে জোড়া চলে আসবে। আর এটা কিন্তু শাঁখাটা প্লাস্টিক শাঁখা হয়, এটার প্রাইস হবে 17,300। কিন্তু এরকম একটা জোড়া তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে। এটা কালারটাও দেখতে পাচ্ছ, এটা আইভরি কালার রয়েছে, হোয়াইট নয়। ওকে, 3 গ্রাম 79 মিলিগ্রামে জোড়া রয়েছে, এটাও কিন্তু প্লাস্টিক শাঁখা, এটার প্রাইস হবে। আচ্ছা কিছু প্যাচ বালা দেখে নি, মানে গালা ভরা বালা দেখে নাও। এটা কিন্তু শারদা প্যাচের একটা ট্র্যাডিশনাল গালা ভরা বালা, এক পিসের ওয়েট আছে 15 গ্রাম 730 মিলিগ্রাম, 15 গ্রাম 730 মিলিগ্রাম। আর প্রাইস হবে, পেয়ার হচ্ছে 25,000, 2,25,000 হচ্ছে পেয়ার, তার মানে সিঙ্গেল পিস মোটামুটি 1,12,000-13,000 চলে আসবে। দেখে নাও 15 গ্রাম, মানে 30 গ্রাম প্রায় 31 গ্রামে হচ্ছে পেয়ার। আর স্ক্রু রয়েছে, এটা কিন্তু গালা ভরা বালা, কিন্তু তাতে স্ক্রু রয়েছে। সাধারণত গালা ভরা বালা স্ক্রু খুব কমই থাকে, কিন্তু এটাতে কিন্তু দেখো স্ক্রু রয়েছে। ওকে, আচ্ছা দেখো একটা আরেকটা বালা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটার ওয়েট আছে হচ্ছে 32 গ্রাম 30 মিলিগ্রাম, দেখে নাও বালাটা। এটা কিন্তু অবশ্যই সলিড বালা, সিঙ্গেল পিস, এরকম বালাগুলো পরলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, দেখতে একটা এলিগেন্ট লুক আছে বালাটা। এটার প্রাইস হবে 2,17,000, এটার প্রাইস রয়েছে, মানে 2,17,000 ওয়ান পিস, তোমরা চাইলে দু পিস দু হাতের জন্য বানিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা আরেকটা দেখে নি বালা, আচ্ছা হচ্ছে 36 গ্রাম 590 মিলিগ্রাম। এই হচ্ছে আরেকটা বালা দেখিয়ে নিচ্ছে, এটাও কিন্তু সলিড বালা রয়েছে, 36 গ্রাম 590 মিলিগ্রাম। এটার প্রাইস হবে 2,62,000, এটার প্রাইস হবে 2,62,000। আচ্ছা দেখে নাও মণিপুরি বালা রয়েছে, 15 গ্রামের বালাটা রয়েছে একদম, এটার প্রাইস হবে 1,05,000, 1,05,000। আচ্ছা দেখে নাও 14 গ্রাম 370 মিলিগ্রাম, 14 গ্রাম 370 মিলিগ্রাম, খিল দেওয়া একটি চূড় রয়েছে, এটার প্রাইস হবে 1,10,000 হচ্ছে সিঙ্গেল পিস, তার মানে ডাবল হবে হচ্ছে 2,20,000 যদি দুটো নাও। ওকে, দেখো আরেকটা ডিজাইনের দেখাচ্ছি, এটা হচ্ছে 15 গ্রাম 370 মিলিগ্রাম, 15 গ্রাম 370 মিলিগ্রাম রয়েছে এটা, এটার প্রাইস হবে 1,10,000, 1,10,000, 1,10,000, তার মানে 2,20,000-তে হচ্ছে চোরা। ওকে, 14 গ্রাম 570 মিলিগ্রাম, এটা কিন্তু পেয়ার রয়েছে,
দেখে নাও, দুটো রয়েছে এটার, মানে একটার বললাম 14 গ্রাম 570 মিলিগ্রাম, প্রাইস হবে একটা 1,09,000, 1,09,000, তার মানে 2,18,000-তে কিন্তু তোমরা এটার পেয়ার পেয়ে যাবে। আর খিল রয়েছে চুড়ে 14 গ্রাম 580 মিলিগ্রাম, সেমই অ্যাপ্রক্সিমেট ওই তোমার চলে আসবে হচ্ছে এক একটা 1,09,000 বা 10 এরকম, 2,20,000 18-20-তে কিন্তু পেয়ার চলে আসবে। এই হচ্ছে ডিজাইনটা, কিন্তু লাইট ওয়েটের মধ্যে অনেক কালেকশন পেয়ে যাবে চুড়ে। এটা এটা একটা এক্সক্লুসিভ চুড় রয়েছে একটা, দেখে নাও 39 গ্রাম 80 মিলিগ্রাম, মানে 39 গ্রাম 80 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 2,80,000, 2,80,000। আচ্ছা কিছু নেকলেস দেখিয়ে দিচ্ছি, দেখো ফার্স্ট নেকলেসটা ভীষণই সুন্দর, এটা পাতা পাতা প্যাটার্নে রয়েছে, 18 গ্রাম 900 মিলিগ্রাম রয়েছে নেকলেসটার ওয়েট, এটার প্রাইস হবে। আচ্ছা নেকলেসটা আছে 18 গ্রাম 900 মিলিগ্রাম, তার সাথে দেখো ইয়াররিংস রয়েছে ম্যাচিং, ইয়াররিংসটার ওয়েট আছে হচ্ছে 3 গ্রাম 110 মিলিগ্রাম, টোটাল সেটটার প্রাইস হবে 1,57,000, 1,57,000 কিন্তু টোটাল সেটটা চলে আসবে। তো চলো আরেকটা নেকলেস দেখে নিই, এগুলো কিন্তু সবই মোটামুটি 20 গ্রামের মধ্যে, 15-20 গ্রামের মধ্যে নেকলেসগুলো আমি দেখাচ্ছি। না এই নেকলেসটা 24 গ্রাম 640 মিলিগ্রাম, এটা কিন্তু একটুখানি ভারীর মধ্যে রয়েছে, ব্রাইডাল নেকলেস বলতে পারো। দেখো ডিজাইনটা নেকলেসে, ওয়েট আছে 24 গ্রাম 640 মিলিগ্রাম। আচ্ছা এই নেকলেসটা দেখো, গিনি নেকলেস, তার সাথে পাতার ডিজাইনটা রয়েছে, স্লিক ডিজাইন, তার সাথে এরকম ইয়াররিংস রয়েছে সেটে। নেকলেসটার ওয়েট আছে 13 গ্রাম 820 মিলিগ্রাম, আর ইয়াররিংসগুলোর ওয়েট আছে 4 গ্রাম 610 মিলিগ্রাম, 1,32,000, 1,32,000-এ কিন্তু টোটাল সেটটা চলে আসবে। ওকে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই নেকলেসটা রয়েছে, 11 গ্রাম 910 মিলিগ্রামে সেটটা চলে আসবে। এটার প্রাইস আছে, সরি এটার, হ্যাঁ প্রাইস হবে এটা 89,000 টাকা রয়েছে নেকলেসটার প্রাইস, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা দেখে নাও, এটা কিন্তু একটা হাঁসুলি, সরি চাটাই নেকলেস যেটাকে বলে, তার সাথে কিন্তু এই ইয়াররিংসটা রয়েছে, ইয়াররিংসটা কিন্তু সেটে রয়েছে, মানে দুটো কান পাশা রয়েছে তার সাথে একটা হাঁসুলি। নেকলেসটার ওয়েট আছে 13 গ্রাম 360 মিলিগ্রাম, আর ইয়াররিংসগুলো রয়েছে 3 গ্রাম 830 মিলিগ্রাম। প্রাইস হবে 1,23,000, 1,23,000 টাকা রয়েছে টোটাল সেটটা। ভীষণ সুন্দর একটা চাটাই রয়েছে, চাটাইটা দেখতে ভীষণই সুন্দর। আর চাটাইয়ের প্যাটার্নটা দেখো, একটা ম্যাট ফিনিশ, একটা জাল এরকমভাবে রয়েছে, তার সাথে এই ইয়াররিংসগুলো রয়েছে। আচ্ছা চাটাইটার ওয়েট আছে হচ্ছে 14 গ্রাম 800 মিলিগ্রাম, আর ইয়াররিংসগুলো আছে হচ্ছে কত, 4 গ্রাম 440 মিলিগ্রাম, 4 গ্রাম 440 মিলিগ্রাম, এটা কিন্তু সেট রয়েছে, এটার প্রাইস হবে 1,38,000, 1,38,000-এ কিন্তু সেটটা চলে আসে। নাও এই নেকলেসটা, এটা কিন্তু অনেকটা বড় এবং দেখো দুটো লাইন রয়েছে, 21 গ্রাম 560 মিলিগ্রামে এই নেকলেসটা কিন্তু চলে আসবে, এটার প্রাইস হবে 1,54,000, এটা 1,54,000 রয়েছে। আচ্ছা আরেকটা আমি নেকলেস দেখে নিচ্ছি, মানে ভীষণই সুন্দর দেখতে, দেখো মিনাকারি রয়েছে, আর এরকম প্যাটার্নটা নেকলেসের খুবই সুন্দর, তার সাথে ম্যাচিং এই ইয়াররিংস দুটো রয়েছে। নেকলেসটার ওয়েট আছে কত, 30 গ্রাম 320 মিলিগ্রাম, 30 গ্রাম 320 মিলিগ্রামের নেকলেসটা, প্রাইস হবে 2,17,000, 2,17,000, আর ইয়াররিংসগুলো রয়েছে হচ্ছে 6 গ্রাম 670 মিলিগ্রাম, 47,000, 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
264 হচ্ছে এই টোটাল সেটটা রয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি কিন্তু পিসিচন্দ্র জুয়েলার্স পিসিসি লাইটস ব্রাঞ্চ যেটা রয়েছে মানি স্কোয়ার মলে গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকে তোমাদের বেশ কিছু কালেকশন দেখালাম, নেকলেস, চূড়, বালা এবং শাখা পলা সবই দেখিয়েছি। আর আজকের গোল্ড রেটটা বলিনি, আজকের গোল্ড রেট কত আছে? 5902, 5902 টাকা প্রতি গ্রাম, 22 ক্যারেট হলমার্ক সোনার রেট আজকে। অবশ্যই কিন্তু ভিজিট করো, স্ক্রিনশট নিয়ে ভিজিট করতে পারো, এখানে কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে। তো আরও ভিডিও নিয়ে আসবো পিসিসি লাইটস মানি স্কোয়ার ব্রাঞ্চ থেকে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পিসিচন্দ্র জুয়েলার্সের কোনো ভিডিও তোমরা মিস না করো। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।